হাওড়া জেলার সাঁকরাইল এলাকায় ঐতিহাসিক শোকযাত্রা মহরম উপলক্ষে প্রতি বছরেই থানা সমন্বয় কমিটির পক্ষ থেকে স্থানীয় সমস্ত মহরম কমিটির খলিফা এবং স্থানীয় ইমাম সাহেবগণকে নিয়ে বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে থাকা রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় একটি বিশেষ আলোচনা সভা। এবছরও মহরম উপলক্ষে অনুষ্ঠিত হলো আলোচনা সভাটি, কিন্তু প্রতি বছরের মতো এই দুই বছর এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে না, কারণ গত বছরও করোনার মধ্য দিয়ে মহরম পালিত হয়েছে প্রশাসনিক নির্দেশকে মান্যতা দিয়ে। এবছরও সেইভাবেই পালনের নির্দেশ দেওয়া হলো। আসুন সেই ছবি দেখে নেওয়া যাক। যা অনেক কথা আমাদেরও বলার থাকে, আমরা সরকারি চাকরি করি, আমাদেরও অনেকের দাবি দাওয়া থাকে, তার জায়গা, তার ভাষা, তার পরিবেশ যেভাবে, সে বলার জায়গা আলাদা, সে পরিস্থিতি আলাদা, সে প্ল্যাটফর্ম আলাদা। আমরা যেখানে মানুষকে নিয়ে চলতে চাইছি, সহজ জনপ্রিয় হওয়ার আমাদের কোনো জায়গা নেই। আমাদের হাতে যা আছে মানুষের প্রয়োজনে, মানুষকে ভালো রাখার জন্য আমাদের যতদূর যেতে হয় সেটা যাওয়া। এক বালতি দুধে এক ফোঁটা গোচনা যথেষ্ট সেই দুধটাকে নষ্ট করে দেওয়ার জন্য। আমরা সেই গোচনাটাকে রাখতে চাইছি না, শুধু দুধটাকে নিয়ে থাকতে চাইছি যাতে সেটা বাচ্চার খাদ্য হয়, যেটা সমাজের উপকারে লাগে, যেটা আমাদের সবার জন্য লাগে, যাতে আমরা সবাই সুস্থভাবে যেতে পারি। ধন্যবাদ। টাইম পিরিয়ডে, তার আগের টাইম পিরিয়ডে থেকে কত বেশি মানুষ, এটা স্বাভাবিক নিয়মে মারা যায়, কিছুটা বেশি হয় কিছুটা কম হয়। শুধু মহরমে নয়, ঈদ, বকরা ঈদ, কালী পূজা, দুর্গা পূজা, রথের সময় তো সকলকে চোখ রাঙিয়ে এখানে ডাকে না, ভালো ভাষা দিয়ে এখানে ডাকে। এর এই যে আলোচনা সভা অনুষ্ঠিত হলো, এই সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। আজকের আলোচনা সভাটা এটা যে আমাদের কোভিড পরিস্থিতি আছে, উদ্যোগগতভাবে মহরমের জন্য, ঈদ, বকরি, পুজো ইত্যাদির জন্য আমাদের একটা সাধারণ সভা হয়, এই সমস্ত মানুষজন, জনপ্রতিনিধি সবাইকে নিয়ে। এটা হচ্ছে মহরমের, এবং মহরমের যে খলিফারা আছে, ইমাম সাহেব আছে, আমাদের জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্তা সবাই রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের আজকের এই এই বার্তা দেওয়া, যেভাবে এবং আপনাদেরকে রাখা গতবার পরিবার জানেন, তো সেই অনুযায়ী তারা এখন করছেন। তো সেখানে যারা আছে তাদেরকে আমাদের এই অনুরোধ আমরা, তারা যেন কোভিড বিধি মেনে সমস্ত আয়োজনটা করেন, এবং সরকারি বিধি আমাদের সরকার বেসরকারি নির্দেশ যেগুলি আছে, মানুষের জীবনের কথা ভেবে, মানুষের জীবিকার কথা ভেবে, সমস্ত জায়গাটিকে তারা আমাদের সরকারি নির্দেশের মধ্যে উপায়িত করে আমরা মানুষকে বাঁচানোর রাস্তায় হাঁটছি, সেই যাতে মানুষ বাঁচে। এটাই কিন্তু আমাদের একটাই চাওয়া, মানুষ আজ উৎসব অনুষ্ঠানগুলো একটু সংক্ষিপ্ত থাকবে, একটু সংযত থাকবে আগামী দিন, তাহলে আমরা পরিপূর্ণভাবে আগের মতোই স্বাভাবিক পরিবেশে ফিরব, নতুন করে নতুন উন্মাদনা নিয়ে তারা আমরা পালন করতে পারব। এবারের মতো গতবারের মতো এবারেও একইভাবে মহরম উদযাপিত হবে, তাদের কাছে আমরা এই অনুরোধ রেখেছি, আশা করি সেখানে আমরা সফলতা পাব। ধন্যবাদ। নির্দেশ এইটাই, কোভিড ভেদে মেনে চলতে হবে, সকলকে সতর্ক থাকতে হবে। সতর্ক বার্তা দিলেন মানবাবু সাঁকরাইল থানার ওসি চায়, যিনি আছেন মধুসূদনবাবু, সকলকে বার্তা এইটাই দিলেন যে আপনারা মহরম নিজেদের দরগা মাঠের মধ্যেই করবেন, আইন শৃঙ্খলা মেনে করবেন এবং কোভিড বিধি মেনে করবেন। প্রত্যেক বছরই আলোচনা হয়, আমি প্রত্যেক বছরই থাকি। মামলাটি সরকার যেই ভূমিকায় চলেছে আমরা তাদের সন্তুষ্ট, বা আমাদের ওসি সাহেব, ওসি সাহেব সবাই আছে, যেইভাবে আমাদের পাঁচটা বছর এই পুরোনার মধ্যে চলছে, আমরা যে সন্তুষ্ট, খুব খুশি, যেরকম হচ্ছে আমরা ওরকমই। আচ্ছা, গত বছরে তো করোনা বিধি মেনে মহরম উদযাপন করতে হয়েছে, এবছরে কি ওইভাবেই আপনারা করবেন? ওইভাবেই আমরা করব। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মাসুদ আলী হারমুন। বাড়ি? দক্ষিণ সাগরের পশ্চিম ভাগ। আচ্ছা, কি নাম? মোহাম্মদ জাফর। আচ্ছা, আজকে যে মহরমের আলোচনা সভা হলো, এতে কি আপনারা সহমত? সহমত, সহমত। যেভাবে যা বলবেন ওই তাই মানবো আমরা, সেইভাবেই মহরম উদযাপন করবেন, তাই তো? অবশ্যই, অবশ্যই।